বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল আমার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় অনেক ভালো আছো, সুস্থ আছো, বাসায় নিরাপদেই অবস্থান করছো। আজকে আমি তোমাদেরকে পাঠদান করছি পরিবেশ পরিচিতি। তোমরা পরিবেশ পরিচিতি বই, খাতা, পেন্সিল, লেসন প্ল্যান নিয়ে বসো। আমরা পরিবেশ পরিচিতি বইয়ের অধ্যায় 8 এবং পৃষ্ঠা নম্বর 17 নিয়ে আলোচনা করব। তোমরা এখন পৃষ্ঠা 17 অধ্যায় 8 খোলো, ঠিক আছে? আমরা এখন পড়াই যাচ্ছি। তোমরা বই নিশ্চয়ই খুলেছ, দেখো ছোটদের পরিবেশ ও বিজ্ঞান। তোমরা পরিবেশ পরিচিতি বইটা দেখো, স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখন তোমরা অধ্যায় 8 পৃষ্ঠা 17 খোলো। আচ্ছা দেখো, আমরা আজকে পাঠদান করছি আমাদের বিদ্যালয়ে। শুরুতে আমি তোমাদেরকে রিডিং পড়ে দিচ্ছি, তোমরা বাসায় মনোযোগ সহকারে রিডিং পড়ে নিবে, কারণ এখান থেকে প্রশ্নোত্তরগুলি আসবে। আমি পড়ে দিচ্ছি তোমাদেরকে। আমরা যে প্রতিষ্ঠানে লেখাপড়া করি তাকে বিদ্যালয় বলে। বিদ্যালয়ে অনেক ছেলেমেয়ের সাথে আমাদের পরিচয় হয়। আমরা এখানে একসাথে পড়ি ও খেলা করি। যারা একই শ্রেণীতে লেখাপড়া করে তাদেরকে সহপাঠী বলা হয়। এখানে সবাই আমরা বন্ধু। শিক্ষক শিক্ষিকাগণ আমাদের লেখাপড়া শেখান। তারা আমাদেরকে মা বাবার মতোই আদর করেন। বিদ্যালয়ের প্রধানকে প্রধান শিক্ষক বলা হয়। তিনি বিদ্যালয়ের সকল বিষয় তদারকি করেন। আমরা শিক্ষক ও শিক্ষিকাদের কথা মতো চলি, তাদের মান্য করি এবং সম্মান দেখাই। বিদ্যালয়ে অনেকগুলো কক্ষ থাকে। যেসব কক্ষে শিক্ষক আমাদেরকে পড়ান সেসব কক্ষকে বলা হয় শ্রেণীকক্ষ। এছাড়া রয়েছে প্রধান শিক্ষকের কক্ষ, অফিস কক্ষ, শিক্ষক মিলনায়তন, গ্রন্থাগার ও কমন রুম। বিদ্যালয়ে শান্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ থাকা উচিত। শিক্ষার্থীরা অনেক সময় শ্রেণীকক্ষ নোংরা করে। কেউ ছেঁড়া কাগজ ফেলে, কেউ পেন্সিলের কাটা অংশ ফেলে নোংরা করে, আবার কেউ কেউ টিফিনের বাড়তি অংশ ফেলে নোংরা করে। এটি কোনো ভালো অভ্যাস নয়। অপরিচ্ছন্ন শ্রেণীকক্ষ দেখতে নোংরা দেখায়। নোংরা শ্রেণীকক্ষ অস্বাস্থ্যকর। অতএব আমরা সহপাঠীদের সাথে সবসময় মিলেমিশে চলবো এবং শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। তাহলে তোমরা শ্রেণীকক্ষ অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, ঠিক আছে? আচ্ছা এখন আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। দেখো পরের পৃষ্ঠা 18। এখানে অনুশীলনীতে প্রশ্নোত্তর আছে, আমি প্রশ্নোত্তর পরে তোমাদেরকে পড়াচ্ছি। আমি শূন্যস্থান পূরণে চলে যাচ্ছি। দেখো তোমরা খাতায় ভালো করে শূন্যস্থান পূরণ গুলি লিখে নাও। ক, আমরা বিদ্যালয়ে লেখাপড়া ও খেলাধুলা করি। তাহলে প্রথম হবে লেখাপড়া ও খেলাধুলা করি। খ, আমরা শিক্ষক ও শিক্ষিকাদের সম্মান করব। আমরা গ, আমরা সহপাঠীদের সাথে মিলেমিশে চলবো। এখানে দেখো আন্ডারলাইন নেই, খালি ঘর নেই, তোমরা মিলেমিশে নিচে আন্ডারলাইন করবে। ঘ নাম্বার, শ্রেণীকক্ষ নোংরা করা খারাপ অভ্যাস। ঙ, বিদ্যালয়ে প্রধানকে বলা হয় প্রধান শিক্ষক। ৩, দেখো সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। এখানে চারটা দেওয়া আছে অপশন, তোমরা যেটি সঠিক সেটির উপর টিক চিহ্ন দিবে। আমরা যেখানে পড়ালেখা করি তাকে বলা হয়, এখানে দুই নাম্বারে আছে বিদ্যালয়, তোমরা দুইয়ে টিক মার্ক দিবে। খ, বিদ্যালয়ে আমাদেরকে শিক্ষা দেন, এখানে প্রথমটি হবে শিক্ষক। গ, বিদ্যালয়ে আমরা সবাই একে অপরের, এখানে উত্তর হবে বন্ধু। ঘ, শ্রেণীকক্ষ নোংরা করা কেমন কাজ, এটি খারাপ অভ্যাস, এখানে দুই আছে খারাপ অভ্যাস। তাহলে আমরা
দেখো আমরা এখন পরের, তোমরা লেসন প্ল্যান নাও, এখন লেসন প্ল্যান থেকে আমি তোমাদেরকে সত্য মিথ্যা পড়াচ্ছি। দেখো লেসন প্ল্যানে তোমাদের আছে সত্য মিথ্যা নির্ণয়, এখানে দ্বিতীয় সাময়িকের সব সত্য মিথ্যা দেওয়া আছে, তোমাদের আমি সব অধ্যায়ের সত্য মিথ্যা একসাথে পড়িয়ে দিচ্ছি, পরবর্তীতে এগুলো আর পড়ানো হবে না, তোমরা মনোযোগ সহকারে পড়ো। দেখো একই আছে, আমরা যে প্রতিষ্ঠানে লেখাপড়া করি তাকে বিদ্যালয় বলে, এটি হবে সত্য। দুই, বিদ্যালয়ে আমাদেরকে শিক্ষা দেন কি, শিক্ষা দেন ডাক্তার, এটি হবে মিথ্যা। তিন, বিদ্যালয়ের প্রধানকে প্রধান শিক্ষক বলা হয়, এটি হবে সত্য। চার, বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত, এটি সত্য। পাঁচ, বাংলাদেশে বিভাগ 6টি, এটি মিথ্যা। ছয়, বাংলা আমাদের মাতৃভাষা, এটি সত্য। সাত, বাংলাদেশে বিভিন্ন ধর্মের লোক বাস করে, এটি সত্য। আট, 21শে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস, এটি মিথ্যা। নয়, 16ই ডিসেম্বর বিজয় দিবস, এটি সত্য। দশ, পানির অপর নাম জীবন, এটি সত্য। 11, ঝর্ণা পানির প্রধান উৎস, এটি মিথ্যা। 12, পানির উপাদান 2টি, এটি সত্য। 13, নালা নর্দমার পানি বিশুদ্ধ, এটি মিথ্যা। 14, পানি গঠনের, মাটি গঠনের উপাদান 5টি, এটি মিথ্যা। 15, মাটি 3 প্রকার, এটি সত্য। 16, বেলে মাটির প্রধান ধারণ ক্ষমতা কম, বেলে মাটির পানির ধারণ ক্ষমতা কম, এটি সত্য। 17, এঁটেল মাটিতে ফসল ভালো হয়, এটি মিথ্যা। তাহলে তোমরা মনোযোগ সহকারে সত্য মিথ্যাগুলি বাসায় শিখে ফেলবে, ঠিক আছে? এখন আমরা তোমাদেরকে বড় প্রশ্নে চলে যাচ্ছি। দেখো তোমাদেরকে আমি আগে বড় প্রশ্ন পড়ে দিচ্ছি, তারপর ছোট প্রশ্নগুলি আমি পরে পড়িয়ে দিব। দেখো বড় প্রশ্ন, এক, বিদ্যালয় কাকে বলে? বিদ্যালয়ে আমাদেরকে কে মা বাবার মতো আদর করেন? উত্তর, আমরা যে প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করি তাকে বিদ্যালয় বলে। বিদ্যালয়ের সহপাঠীরা আমাদের বন্ধু, বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাগণ আমাদেরকে মা বাবার মতো আদর করেন, তারা আমাদেরকে লেখাপড়া শেখান, আরো অন্যান্য কাজে সহযোগিতা করেন। দুই নম্বর, শ্রেণীকক্ষ কাকে বলে? শ্রেণীকক্ষ কিভাবে নোংরা হয়? দেখো এখানে প্রশ্ন 2টি একসাথে অ্যাড করা আছে, এভাবে তোমাদের বড় প্রশ্নগুলি আসবে। উত্তর, যেসব কক্ষে শিক্ষকগণ আমাদের লেখাপড়া শেখান সেসব কক্ষকে শ্রেণীকক্ষ বলে। অনেক সময় ছাত্রছাত্রীরা ছেঁড়া কাগজ, পেন্সিলের কাটা অংশ, টিফিনের বাড়তি অংশ শ্রেণীকক্ষের মেঝেতে ফেলে দেয়, এতে শ্রেণীকক্ষ নোংরা হয়, তাই আমাদের উচিত শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এখন তোমাদেরকে আমি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। দেখো তোমাদেরকে আমি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বলে দিচ্ছি, তোমরা আবার বইয়ে যাও অধ্যায় 8-এ, এখানে 16 পৃষ্ঠাতে দেখো। প্রথমে এখানে আছে বিদ্যালয় কাকে বলে, তোমরা উত্তরটি এখানে পাবে, বিদ্যালয় কাকে বলে? আমরা যে প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করি তাকে বিদ্যালয় বলে। তারপর আছে শ্রেণীকক্ষ কাকে বলে? দেখো তোমরা উপরে 3 নম্বরে, শ্রেণীকক্ষ যেসব কক্ষে শিক্ষকগণ আমাদের লেখাপড়া শেখান তাকে শ্রেণীকক্ষ বলে। তারপর আছে শ্রেণীকক্ষ কিভাবে নোংরা হয়? 7 নম্বর, দেখো শ্রেণীকক্ষ কিভাবে নোংরা হয়? অনেক সময় ছাত্রছাত্রীরা ছেঁড়া কাগজ, পেন্সিলের কাটা অংশ, টিফিনের বাড়তি অংশ শ্রেণীকক্ষের মেঝেতে ফেলে দেয়, এতে শ্রেণীকক্ষ নোংরা হয়। তারপর দেখো ঘ নম্বর, বিদ্যালয়ে আমাদেরকে কে মা বাবার মতো আদর করেন? তোমরা 5-এ দেখো, এটি ঘ নম্বর হিসেবে পড়ো, বিদ্যালয়ে কারা আমাদেরকে মা বাবার মতো আদর করেন? বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাগণ আমাদেরকে মা বাবার মতো আদর করেন। তারপর 9 নম্বর, দেখো স্কুলের যাবতীয় কর্মকাণ্ড কে দেখাশোনা করেন? এখানে 6 নম্বর, 9 নম্বর হচ্ছে
স্কুলে যাবতীয় কর্মকাণ্ড কে দেখাশোনা করেন? প্রধান শিক্ষক স্কুলের যাবতীয় কর্মকাণ্ড দেখাশোনা করেন। আর চ নাম্বার, এখানে যেহেতু উত্তরটি নেই তোমাদের এটি শিখতে হবে না। আর একটি বড় কথা হচ্ছে, তোমাদেরকে আমি যে বড় প্রশ্নোত্তরগুলি দিয়েছি তোমরা সেই বড় প্রশ্নোত্তরগুলি পড়লেও ছোট প্রশ্নোত্তরগুলি পাবে, আবার ছোট প্রশ্নোত্তরগুলি পড়লেও বড় প্রশ্নোত্তরগুলি পাবে। এগুলি অ্যাড করে দেওয়া আছে তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আমরা এখন অধ্যায় 8 আমরা সম্পূর্ণ পাঠ শেষ করলাম। এখন তোমাদেরকে আমি বাড়ির কাজ দিচ্ছি, তোমরা বাড়ির কাজ হিসেবে ভালো করে লিখে নাও, মনোযোগ সহকারে দেখো। তোমরা বাড়ির কাজ হিসেবে সংক্ষিপ্ত শূন্যস্থান পূরণ এবং বড় প্রশ্নোত্তরগুলি তোমরা এসডব্লিউ খাতে লিখে ফেলবে। আবার বলছি, শূন্যস্থান পূরণ এবং বড় প্রশ্নোত্তরগুলি তোমরা এখন বাড়ির কাজ সেন্ড করবে না, তোমাদেরকে যখন বলা হবে তখন তোমরা বাড়ির কাজগুলি পিডিএফ আকারে গ্রুপে সেন্ড করবে, ঠিক আছে? আজ তাহলে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।